ভয়ঙ্কর ধস সিকিমে, পাহাড় ভেঙে গুঁড়িয়ে গেল জলবিদ্যুৎ কেন্দ্র, পাহাড় ভাঙায় আতঙ্কিত স্থানীয়রা, ভাইরাল ভিডিও। মঙ্গলবার ভয়ঙ্কর ধসের সাক্ষী থাকলো সিকিমবাসী। ধসের জেরে গড়িয়ে গেল তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ। গত কয়েক সপ্তাহ ধরে ওই জলবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি অঞ্চলে বেশ কয়েকবার ধস নেমেছে। যদিও এদিন সকালে বালুতারে নামের ওই এলাকায় যে ধস নেমেছে তা নজিরবিহীন। স্থানীয় সূত্রে খবর, এই ধসের জেরে পাহাড় লাগোয়া ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের তিস্তা স্টেজ 5 বাঁধটি ভেঙে গিয়েছে। ভাইরাল হয়েছে ধস নামার সেই ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, মঙ্গলবার সকালে পাহাড়ের বিশাল অংশ ভেঙে পড়েছে জলবিদ্যুৎ কেন্দ্রের উপরে, যার ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিস্তার স্টেজ 5 বাঁধটি। তবে নিহত বা আহতের কোনো খবর নেই। পরপর কয়েকটি ধসের ঘটনার জেরে নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে আগেই সেখান থেকে কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। তবে পাহাড়ের বিশাল অংশ ভেঙে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, 2023 সালে লোনাকে হিমবাহ সৃষ্ট হ্রদ ফেটে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছিল বালুতারের তিস্তার বাঁধটি, তবে জলবিদ্যুৎ কেন্দ্রটি সচল অবস্থাতেই ছিল। সেখানেই ফের বিপর্যয় ঘটে গেল। এই মুহূর্তে জলবিদ্যুৎ কেন্দ্রটি অচল অবস্থায় রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।